এখানে এইচপিআর যেটা হেলথ প্রফেশনাল রেজিস্ট্রি, তো এই ব্যাপারটা এখানে এটা রেজিস্ট্রেশন হচ্ছে, এটা ডিজিটাল ডক্টর যে সার্টিফিকেট বেরোয় ওইটা রেজিস্ট্রেশন হচ্ছে, যেটা দিয়ে নাকি আগামী দিনে পুরো প্রক্রিয়াটাই ডিজিটাল হবে আর কি। একদম রোগী হাসপাতালে আসার থেকে শুরু করে চিকিৎসককে দেখানোর থেকে শুরু করে তার সমস্ত কিছু ডাটা রেকর্ডস সব কিছু রাখার থেকে শুরু করে সব কিছুই মানে ডিজিটালাইজ হবে। তো সেইটাকে লক্ষ্য রেখে আজকে এখানে ত্রিপুরা রাজ্যের সমস্ত অ্যালোপ্যাথিক চিকিৎসক, আয়ুর্বেদিক চিকিৎসক, হোমিওপ্যাথিক চিকিৎসক এবং ডেন্টাল চিকিৎসক যারা আছেন, যারা নাকি সার্ভিসে ইন সার্ভিসও আছেন, পাশাপাশি যারা নাকি সেলফ এমপ্লয়েড আছেন, সকলেরই মানে অনলাইনের মাধ্যমে প্লাস এখানে ফিজিক্যাল মোডের মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন হচ্ছে আর কি। ধন্যবাদ। মানে তাতে সুবিধাটা কী হবে আফটার অল? মানে সুবিধাটা এরকম কি, আমাদের যে কোনো পেশেন্টের যখনই আমরা বলছি কি হেলথ রেকর্ড ডিজিটালাইজড করা হচ্ছে, মানে প্রত্যেকজনকে আমরা কি করছি এখন ডিজিটাল সার্টিফিকেট দিচ্ছি, যে কোনো টেস্ট করছে, যে কোনো ল্যাব রিপোর্টস দেখাচ্ছি সবগুলো আমরা ডিজিটালাইজড করছি। তো ডক্টরসরা যখন ওদের কোনো সার্টিফিকেটগুলো দেখতে চাইবেন তখন ওদের একটা আইডি লাগবে ওদের অথেন্টিকেশনের জন্য ডক্টরসের। তো ওই আইডিটা হলো এইচপিআর, এটা হেলথ কেয়ার প্রফেশনাল আইডি। ওইটার দিয়েই ডক্টররা নিজেদেরকে রেজিস্ট্রেশন করবেন, করে আমাদের যারাই কমন পিপল আছে ওদের যে কোনো সার্টিফিকেট দেখতে গেলে এই এইচপিআর আইডিটা ওদের একটা দরকার পড়বে ইন ফিউচারিস্টিক মানে হেলথ রেকর্ড দেখার জন্য কি কোনো কিছু। আপনার পরিচয়টা স্যার? আমার নাম ডক্টর সুব্রত দেব, আমি ব্রাঞ্চ অফিসার আয়ুষ, আমি ন্যাশনাল আয়ুষ মিশন এবং ন্যাশনাল হেলথ মিশন। আমাদের এখানটার মূল লক্ষ্য হলো ডক্টরস আর নার্সের ওদের একটা এইচপিআর হেলথ কেয়ার প্রফেশনাল রেজিস্ট্রি বলে একটা রেজিস্ট্রেশন হচ্ছে এখানটায়, যেহেতু প্রত্যেক গভর্নমেন্ট, প্রাইভেট, নর্মাল প্র্যাকটিশনার্স, এভরি কাইন্ড অফ নার্সেস সবারই এখানটায় রেজিস্ট্রেশন করা হচ্ছে আন্ডার এবিডিএম, দ্যাট ইজ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন। থ্যাংক ইউ। আপনার পরিচয়টা? আমার নাম হলো অমরজিৎ পাল, HMIS ম্যানেজার, এবিডিএম ত্রিপুরা। আমাদের দেশের স্বাস্থ্য পরিষেবা একটি হেলথ আইডি যার মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্য সম্বন্ধিত তথ্য কার্ডটা পাইছিলাম নাকি? আইডি কার্ডটা হয়েছিল। কোন রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাইবো? ওইটা দিছিলাম। আধার নাম্বারটা বল। সে আইডির মাধ্যমে বিভাগের বাইরে